সাবস্ক্রাইব করুন আপনাদের এই চ্যানেল সুপার এক্সপেরিমেন্ট প্রো, কে আর নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন। তো প্রথমে আমি একটি কার্ডবোর্ডের টুকরো নিয়েছি এবং একটি হাই ভোল্টেজ জেনারেটর নিয়েছি। লিংক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কিন্তু কিনে নিতে পারবেন। এবং একটি ব্যাটারি নিয়েছি এবং কিছু ওয়্যার নিয়েছি। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে ব্যাটারির সঙ্গে কানেকশন দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন প্লাসের সঙ্গে প্লাস এবং মাইনাসের সঙ্গে মাইনাস সোল্ডারিং করে দেব। তো সোল্ডারিং করার পরে কার্ডবোর্ডের সঙ্গে ব্যাটারিটিকে আঠার সাহায্যে লাগিয়ে দেব, ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন। এরপর হাই ভোল্টেজ জেনারেটর সার্কিট বোর্ডে আমাদের ব্যাটারি কানেকশন দিতে হবে, দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় দিতে হবে কানেকশনটি। তো আমি কানেকশনটি দিয়ে নিচ্ছি। এখনও যদি আপনি ভিডিওতে না লাইক করে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। আমি ব্যাটারির সঙ্গে কানেকশনটি দিয়ে দিলাম। এবার আউটপুট কানেকশনটি দিতে হবে, দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় দুটি তার লাগিয়ে নেব। যে আমরা কপারের দুটি তার নিয়েছিলাম ওই তার দুটো এখানে লাগিয়ে দেব, ঠিক এইভাবে। তো দেখতে পাচ্ছেন খুব সিম্পল একটা কানেকশন। এরপরে আমি আঠার সাহায্যে ভালোভাবে লাগিয়ে নেব সার্কিটটিকে, দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর যে আমি কপারে তার দুটো লাগিয়েছিলাম ওই তার দুটো ঠিক এইভাবে লাগিয়ে নেব, দেখতে পাচ্ছেন, যাতে আমাদের সার্কিটটি খুব ভালোভাবে কাজ করে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপরে যে কপারের দুটি তার নিয়েছি ওখানে আঠার সাহায্যে খুব ভালোভাবে আটকে দেব, যাতে তারটি না নড়াচড়া করে। আমাদের সার্কিটটি পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন অন করি, দেখতে পাচ্ছেন কেমন বিকট শব্দ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। আর এমন মজার মজার ভিডিওগুলি বন্ধুদের কাছে শেয়ার করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 2000 ভোল্টেজ বার হচ্ছে একটি ছোট ব্যাটারির সাহায্যে। আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওটি আপনার কেমন লেগেছে। তো ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।